আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ আজকে আমরা জমিতে বিকালবেলা জমিতে এসেছি ধানের জমিতে এসেছি সার দেওয়ার জন্য সার বিষ আজ আমরা দেখাবো যে আমরা কি কি বিষ বা সার ব্যবহার করছি পোকামাকড় ধরনের পোকা টোকা

আছি কিন্তু পচুর গন্ধ লাগ দেখতে তখন ভাই দেখছেন কি শোক সব দেখে অবাক হলা শোক জিনিস দাঁত কেটে শেষ করছে এটা হচ্ছে থিওফিট পাউডার পচুর পরিমাণে শক্তি এই পাউডারে আনতে ব্যবহার করা হবে লাচ্ছা খেমতা ছেন কে আমি বিষ নাইট্রো যেটা পোকা লিধা লেদার বিভিন্ন ধরনের পোকামাকড় চলে যাবে প্রচুর রে ভাই জমির পাশে মাখানো হচ্ছে সবকিছু আমরা গ্রামের কৃষকেরা সবাই এই রকমই জিনিস বিভিন্ন ধরনের মেডিসিন মেশানোর পরে জমিতে প্রয়োগ করি যেন ধানটা খুব ভালো সতেজ হয় ধানের ভিয়ে যেটা দেওয়া হচ্ছে সেটা হচ্ছে ডিএপি আর এই পাশে আছে এটা হচ্ছে আলাদাভাবে দেবে তাই মিশে গেছ তো আমরা মূলত প্রথমে সব জিনিস এক জায়গায় দেওয়ার পরে বস্তায় বা গাবলায় বা ডেক্সিতে বিভিন্ন রকম জায়গায় ভালোভাবে জিনিসটা মিশিয়ে নিই যেন সব জায়গায় ভরে এবং জমিতে প্রয়োগ করার সময় যেন সব জায়গায় পড়ে

আপনারা দেখছেন যে আমাদের এক তিন কেড়ে দেওয়া হলো এই পাশে আবার জমি আছে এই পাশে যাচ্ছি

কাঁচা ফসলের দাম নাই সার্বিশে আকা হ্যাঁ ফসলের দাম নাই পঞ্চাশ টাকা খালি দুইজন লাগে গেছেন হ্যাক করে হইলো ভাই হ্যাঁ অনেক দেরি হইতো শেষ না চলেন ভাই কোন পাতা যাবেন কোন পাতে এ দেখেন এনে দেখেন আমরা যাব এ পাতে ওই মিডিয়াম দিয়ে চলে যাবো পিয়ার আমাদের আজকের মতো এখানে শেষ হয়ে গেল ধানের ভেতে সার দেওয়া আসলে আমরা গ্রামের লোকেরা কি কি সার দিলাম আপনারা দেখলেন যে আমরা কিভাবে ধান চাষ করে থাকি আর কি কি সার প্রয়োগ করি আমি মূলত আমার এই চ্যালেঞ্জে শুধু আমরা কখন কি কাজ করি কি ফসল ফলাই এবং বাজারে কি দামে ফসল বিক্রয় করি এই সবই আপলোড দিই আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে আমাকে আরও ভিডিও করার জন্য উৎসাহিত করবেন সবাইকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ আসসালামু আলাইকুম